আমাদের সাথে উপস্থিত আছেন একজন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। স্বাগত আপনাকে আনন্দ যোগে। আপনার সাথে আড্ডা হবে, তবে তার আগে একটা প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি দেখে নিচ্ছি। অবশ্যই দর্শক, আমরা প্রতিনিয়তই টেলিভিশনের পর্দায় একটি ঝকঝকে নাটক দেখে থাকি, কিন্তু সেই নাটকের পেছনে থাকেন একজন পরিচালক, একজন অভিনেতা অভিনেত্রী এবং পুরো টিমের নানা রকম পরিশ্রম, চেষ্টা এবং তাদের পার করতে হয় নানা রকম ঝুঁকি ঝামেলার। সেই সব গল্প তুলে এনেছেন আমাদের সহকর্মী ফাতেমা শাম্মি তার এবারের প্রতিবেদনে। চলুন দেখে নিই প্রতিবেদনটি। ঢাকার খুব কাছে উত্তরা অথবা পুবাইল, এখানকার বেশিরভাগ শুটিং হাউসগুলোই ঘুরে ফিরে ব্যবহার করা হয় বিভিন্ন নাটকে। রাস্তার জ্যাম ঠেলে শুটিং হাউসে আসতেই ক্লান্ত অভিনেতা অভিনেত্রী, সেই সাথে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ এমন শুটিং হাউসগুলো হাতে গোনা। প্রতিদিনই এত প্রেশার নিয়ে কাজ করতে হয়, এরকম প্রতিদিন করতে করতে আমাদের সপ্তাহ মাস পার হয়ে যাচ্ছে। আর শুটিং হাউসগুলো বা ডিরেক্টর সব কিছু মিলিয়েও যে অবস্থানে আমরা মেনে নেই, আমরা অবশ্য আসলে এভাবে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি, কেউ কিছু বলি না বা বললে পরেও হয়তো বা এর সমাধান হয় না। এই বিষয়গুলোতে শুটিং হাউস এবং ডিরেক্টর সবারই আসলে নজর দেওয়া উচিত, যে কাজের পরিবেশ যেটা। একটি নাটক নির্মাণে একটি প্রোডাকশন টিমের গুরুত্বও কম নয়। অভিভাবকের মতো সবার দেখভালের দায়িত্ব থাকে প্রোডাকশনের। স্পটে সবার আগে আসা আর সবার পরে যাওয়া এই টিমেরও অভিনেতা অভিনেত্রী সহ অন্যান্যদের নিয়ে আছে নানা তিক্ত অভিজ্ঞতা। তুই চাটমোহর বাজারে যাবি, আর তুই যাই দেখতো ওই ফাউল চ্যাংরা বিদায় হয়েছে কিনা, তারা কি কি চাচ্ছে, ডিরেক্টরের ভাষাটা কি, সব কিছু মিলে একজন প্রোডাকশন কন্ট্রোলারের নখদর্পণে থাকতে হয়। এই শিল্পীটা প্রোডাকশন বয়দের সাথে, মেকআপের অ্যাসিস্ট্যান্টদের সাথে খাওয়া নিয়ে, গাড়ি নিয়ে, ইভেন একটু পানি খাওয়া নিয়ে খুব খারাপ আচরণ করে। ইনার বিষয়টা যদি একটু আপনারা দেখতেন, বেশিরভাগই প্রোডাকশন কন্ট্রোলারের এই বেদনার কথাটা ডিরেক্টররা শোনে না। ভালো গল্প থাকার পরেও অভিনেতা অভিনেত্রী নির্বাচন নিয়েও থাকে নানা বিপত্তি। অভিনয় শিল্পী মিলে তো শিডিউল মেলে না, আবার শিডিউল মেলে তো পাওয়া যায় না অভিনয় শিল্পী। একজন পরিচালককে শুটিং শেষ করা পর্যন্ত থাকতে হয় নানা চাপে। প্রথমত যে আমাকে পেন দিবে না, দ্বিতীয়ত যে আমার ডিরেকশনটা নিতে পারবে সেটুকু জ্ঞান রাখে, তৃতীয়ত সে কাজটা খুব সিনসিয়ারলি করবে, তো সেটা আমি সেভাবে বাছাই করার চেষ্টা করি। কিন্তু সব ক্ষেত্রে যেটা হয় সেটাও ঠিক না, দুই একটা ক্ষেত্রে তো সমস্যা হয়। চিত্রগ্রহণের উপর নির্ভর করে পুরো নাটক, কিন্তু বর্তমানে বাজেট স্বল্পতার কারণে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় নাটকের দৃশ্যায়নের কাজ। কি বলবো, এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আইজেবের জন্য তো তোর বিয়েতে সমস্যা আছে, আমাকে তো এই ধরনের কোনো সমস্যা নেই, তাই না মতি? বাজেট এতই কম পরিমাণ হয়ে গেছে, যেটার কারণে আমরা তিন দিন তো দূরে কথা, দুই দিনে করতে হচ্ছে শুটিং। সেই দুই দিনে করলে আমাদের এত কম সময়ের মধ্যে আমরা সুন্দরভাবে তো বসাতে দূরের কথা, কাজটাই ঠিক মতো করতে পারি না। দিন দিন কমে যাওয়া বাজেট, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা অথবা চ্যানেলের চাপ, উপযুক্ত অভিনয় শিল্পী না থাকা, সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায় সবার আন্তরিকতা, আর এভাবে নির্মিত হয় একটি পূর্ণাঙ্গ নাটক। ফাতেমা শাম্মি, একাত্তর, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। তো টেলিভিশনের নাটকের নানা রকম সমস্যার কথা আমরা শুনছিলাম। আপনার লাইফে, নাটকের জীবনে আপনি কেমন সমস্যার সম্মুখীন হয়েছেন সেটি একটু শুনতে চাই। সমস্যা তো আছেই, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই তো সমস্যা আছে, শুধু নাটক না, আমরা যে কাজই করতে যাই না কেন বাধা তো থাকবেই, এটা থাকে, সেই বাধাকে অতিক্রম করতে হয়, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এটাই হচ্ছে জীবন। তা আমরা সেভাবেই এগোই, হয়তোবা সেই পরিবেশটা এখন নাটকে নেই, আশা করি যে সেই পরিবেশটা আসবে, যে যেখানে সবাই ডিরেক্টর, রাইটার, তারপর আর্টিস্ট, প্রোডিউসার সবাই আমরা একসাথে খুব স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করবো, এই আশাটা করতে পারি। তবে নানান ধরনের প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়েই আমাদের কাজ করতে হয়, নেগেটিভ পরিবেশ অনেক। কিন্তু আমি যদি বলি একটা ভালো অথবা একটা খারাপ মোমেন্ট যেটা আপনার মনে আছে নাটক করতে গিয়ে আপনি ফেস করেছেন, সেরকম একটা মোমেন্ট আমাদের সাথে যদি শেয়ার করেন। আসলে এটা তো ওইভাবে মনে থাকে না, প্রত্যেকটা নাটকে গেলেই কোনো না কোনো সমস্যা একটু ফেস করতেই হয়, যেমন হয়তো ভালো স্ক্রিপ্ট আছে তো হয়তো ভালো বাজেট নেই, বা ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট নেই, বা ভালো স্ক্রিপ্ট আছে ডিরেক্টর আছে হয়তো ভালো কোয়ালিটিস নেই, এরকম প্রতিনিয়তই কোনো না কোনো একটা সমস্যা প্রত্যেক শুটিংয়েই ফেস করতে হয়। একদম 100% আসলে স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো কাজই ওইভাবে করা হয় না, কোনো সব কিছু ঠিক আছে, দেখা গেলো বাজেটটা এত কম,
তা এই ঈদে অনেকগুলো কাজ করেছি সবকিছু মিলিয়ে, এটা আসলে এখন গা সওয়া হয়ে গেছে আর কি। আচ্ছা, এবারের ঈদের যে কথাটা বলছিলেন, এবারের ঈদে অনেক কাজ করেছেন, কোন কাজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি যদি শুনতে চাই। সবচেয়ে ভালো কোন কাজটি হয়েছে এটা তো আসলে বলাটা ঠিক না, নিজের কাছে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা, এটা হচ্ছে দর্শকের বিচার। দর্শক দেখবে নাটকগুলো, আমি 3-6 খণ্ড অনিয়ার হচ্ছে, একটা বৃন্দাবন দাসের লেখা এবং নিয়াজ মাহবুবের পরিচালনা, আইজল পিলাস সুন্দরী যেখানে আমরা ইয়েতে দেখলাম একটু, আর মাসুদ সেজানের 2টি নাটকে কাজ করেছি 6 খণ্ড, একটি আরটিভিতে যাবে, একটি বাংলা ভিশনে, আর আইজল প্লাস সুন্দরী যা যাচ্ছে ইয়েতে কি বলে চ্যানেল 9-এ। এগুলো অলরেডি ঈদের দিন থেকে প্রচার শুরু হয়ে গেছে, আজকে প্রত্যেকটারই আজকে 3য় পর্ব। আর 1 ঘন্টার নাটক করেছে বৃন্দাবনদার 3টি নাটক, এছাড়া কৌশিক শঙ্কর দাসের একটা, এইরকম আর কি। তা কোন নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে, আর আমি আসলে কাজ করি কি যে একটু বেছেই কাজ করি, যেটা ভালো লাগবে সেই রকম কাজই করি। আর বৃন্দাবনদার লেখা স্ক্রিপ্ট তো সবসময়ই কাজ করি, অসাধারণ স্ক্রিপ্ট লেখে, এটার সাথে একটা আত্মিক সম্পর্ক, কাজের একটা সম্পর্ক হয়ে গেছে। তো সেই নাটকগুলো অলথ্রো মানে ভালোই হয়, মানে দর্শকের কাছে অনেক নন্দিত। এছাড়া মাসুদ সেজান অনেক জনপ্রিয় ডিরেক্টর, তার 2টো কাজ করেছি, কৌশিক শঙ্কর দাসের ডিফারেন্ট টাইপের একটা কাজ করেছি। এখন বিচার করবে দর্শক যে আসলে কোন নাটকটি আমার অভিনয় বা মেকিং অথবা দর্শকের কাছে ভালো লাগলো। আচ্ছা, বৃন্দাবন দার যেটা বললেন যে খুব ভালো স্ক্রিপ্ট লেখে, এখন স্ক্রিপ্টের ব্যাপারটা আমি যদি একটু জিজ্ঞেস করি, যে আগের সময়কার নাটকগুলো যেমন একটু আমরা মনে রেখেছি অনেক দীর্ঘ একটা সময় ধরে, এখনকার নাটকগুলো খুব একটা সময় আমরা মনে রাখতে পারছি না, সেটার পেছনে কি কারণ মনে হয়? সেটার পেছনে ভালো গল্প, ভালো স্ক্রিপ্টের অভাবটাকেই আমি প্রধান মানে দায়ী মনে করব, যে এখন ভালো স্ক্রিপ্টের সংখ্যা খুব কম, হাতে গোনা কয়েকজন মানুষ ভালো স্ক্রিপ্ট লেখে, তার মধ্যে বৃন্দাবন একজন। তা আগের যে নাটকগুলো আমরা করতাম অনেক ডায়লগ মনে রাখতো দর্শক, আর অনেক সময় নিয়ে কাজ হতো, অনেক যত্ন করে কাজ হতো, একটা চরিত্রকে দর্শকের সামনে মানে সত্যি সত্যি মানে যাতে দর্শক সেই চরিত্রকে দেখে মুগ্ধ হয় সেই চেষ্টাটা আর্টিস্টের মধ্যে আগে অনেক বেশি ছিল। তা সব কিছু মিলিয়ে এখন দর্শক ওই ডায়লগ, যেমন আগের গান সম্পর্কে আমি যদি বলি, যে আগে যে গানগুলো আমরা 15 দিনের গান শুনতাম, সেই গানগুলোর কথা, সুর, মিউজিক সব কিন্তু আমাদের মুখস্থ, মিউজিক শুনলে আমরা বলে দিতে পারি গান এইটা বা কথা, তার মানে সেই কোয়ালিটি গানের কথা, গানের সুর। নাটকের ক্ষেত্রেও তাই, ভালো গল্প, ভালো ডায়লগ, ভালো ডায়লগ যদি হয় অবশ্যই দর্শকের সেটা অনেকদিন মনে রাখে। তা এখন সেই ধরনের কাজ খুব কম হচ্ছে, হচ্ছে না একদম তা না, কিন্তু আগের রেশিওতে অনেক কম হচ্ছে। তো আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো অনেক প্রবীণ নির্মাতার সাথে কাজ করেছেন, এখনকার নির্মাতাদের সাথেও কাজ করছেন, তো দুটোর মধ্যে কেমন পার্থক্য আপনি দেখেন, তারা কি শিখে কাজ করছে বা তাদের প্রফেশনালিজম কেমন? এছাড়া এখনকার যে যারা অভিনেতারা আছেন তাদের ব্যাপারেও একটু জানতে চাই। আমি অনেক সিনিয়র ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি বা এখনও করি, আবার নতুনদের সঙ্গেও কাজ করি। এই সিনিয়র আর নতুন যারা কাজ করছে ডিরেক্টর, এদের মধ্যে বেসিক যে পার্থক্য, আগের যারা ডিরেকশন দিতেন তারা একটা দীর্ঘদিনের প্রিপারেশন, হ্যাঁ, তারপর কিছু সিস্টেম তারা মেনে কাজ করেন। এখন নতুন যারা কাজ করছে অনেকে অনেক ভালো ডিরেকশন দেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের মনে হয় কি যে মানে মূল যে জায়গাটা নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে, যেমন অনেক নতুন অনেক ডিরেক্টরদের এখন অভ্যাস হয়েছে তারা অনেক রাত পর্যন্ত কাজ করে, টাইমলি অনেকেই শুটিং, সবাই করে না, টাইমলি শুটিংটা শুরু হয় না, এর জন্য অবশ্য আর্টিস্টরাও দায়ী সব কিছু মিলেই। তো সিনিয়র ডিরেক্টরদের মধ্যে আবার ওই জিনিসগুলো ছিল, একটু সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করার চেষ্টা করতেন। আর বেসিক পার্থক্যের জায়গা হচ্ছে যে সিনিয়র অনেক ডিরেক্টররা যেটা ওনারা একটা সিস্টেমের ভেতরে এইভাবে চলতেন যে ভালো একটা স্ক্রিপ্ট তারা আগে চুজ করে কাজ করতেন। এখন তো নতুন যারা কাজ করছেন ম্যাক্সিমাম ডিরেক্টরের হাতে কোনো স্ক্রিপ্ট থাকে না, হ্যাঁ, অন লোকেশনে ইম্প্রোভাইজ করে নাটক হয়, এত একটা গল্প মাথায় আছে বা 2 পৃষ্ঠার মধ্যে লিখে নিয়ে গেল, সেটাকে আর্টিস্টকে দিয়ে ইম্প্রোভাইজ করে, এরকম অনেকেই করছেন। তা এই জায়গাটাই আমার কাছে মনে হয় নতুন আর পুরাতনদের ডিরেক্টরদের মধ্যে, সেই ব্যাপারটা কি আপনার মনে হয় যে অনেকগুলো চ্যানেল হয়ে যাওয়ার কারণে হতে পারে? না, অনেক চ্যানেল হলে যে স্ক্রিপ্ট ছাড়া নাটক করতে হবে তা না, এটা একটা কম্পিটিশন, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আমি যে নাটক করব, নাটকের তো বেসিক কিছু মানে থিওরি, আমাকে থিওরি না বলি সিস্টেম আমাকে তো মানতেই হবে। একটা ভালো স্ক্রিপ্ট ছাড়া, ভালো ডায়লগ ছাড়া, ভালো ক্যারেক্টার ছাড়া কীভাবে একটা ভালো নাটক হয়, এটা তো বেসিক। তা সেই বেসিকটাকে আমি অস্বীকার করলে পরে আমি কীভাবে একটা ভালো কাজ করব? তা সেই জায়গাটায় আমার মনে হয় কি যে এটাই সবচেয়ে বড় পার্থক্য আগের যারা ডিরেক্টর, এখন যারা নতুন কাজ করছেন। এখন অনেক মেধাবী ডিরেক্টর আছেন, অনেক ভালো কাজ করছেন তারা, হয়তো ডিরেক্টোরিয়াল জায়গাতে তারা অনেক ভালো করছেন,
কিন্তু ওই গল্পটা অনেক দুর্বল হয়, ডায়ালগগুলো অনেক দুর্বল হয়, এটা আমরা বুঝতে পারি। যেহেতু আমরা সিনিয়র অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, অনেকদিন যাবত কাজ করছি, তো পার্থক্যটা আমরা ধরতে পারি। এখন যারা হয়তো নতুন নিউ জেনারেশনে যারা অভিনয় করতে আসছে, তারা হয়তো ওইভাবে ডিফারেনশিয়েট করতে পারবে না, কিন্তু আমাদের যেহেতু কাজের অভিজ্ঞতা একটু বেশি, এই এই পার্থক্যগুলো আছে নতুন ডিরেক্টরের সাথে পুরাতন ডিরেক্টর। আচ্ছা, ভারী ভারী কথা বলছিলাম, এবারে একটু ঈদের প্রসঙ্গে চলে যেতে চাই, যেহেতু ঈদের সিজন। তো আপনার কি মনে হয় আপনার আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে কোন বেসিক পার্থক্যটা আপনি অনুভব করেন? হ্যাঁ, বেসিক পার্থক্যটা খুব মানে একটা লাইনেই বলতে পারি, সেটা হচ্ছে আগে ঈদ নিজে এনজয় করতাম, আর এখন আমাদের সন্তানরা এনজয় করুক সেটা চাই। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, তাদের ঈদ আনন্দটা যেন মানে তারা আনন্দ নিয়ে ঈদে মেতে থাকে, বা তাদের চাওয়ার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। দর্শক, আয়নাবাজি চলচ্চিত্রটি আলোচনার শীর্ষে ছিল একদম শুরু থেকেই, তবে সেই আলোচনার মূল কারণ হিসেবে দুটি কারণ আমরা আপনাদেরকে বলতে পারি। সেটি হচ্ছে, প্রথমে অমিতাভ রেজার এটি প্রথম চলচ্চিত্র, এবং অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন এর প্রধান চরিত্রে। এই সব বিষয় নিয়ে আলোচিত এই চলচ্চিত্রটির কিছুদিন আগে রিলিজ পেয়েছে একটি নতুন ট্রেইলার। ট্রেইলারটি দেখে আসছি এবারে। আমরা দেখছিলাম আয়নাবাজির ট্রেইলারটি, অসম্ভব সুন্দর হয়েছে ট্রেইলার দেখে আমরা বুঝতে পারছি। তো আপনার প্রত্যাশা কি ছবিটি থেকে? আমার প্রত্যাশা তো একটাই, যে সারা দেশের মানুষ হলে গিয়ে এই আয়নাবাজি ছবিটি দেখুক। আমাদের সিনেমার এখন বর্তমান যে অবস্থা, দর্শক যদি হলে এসে ছবিটি দেখে তাহলেই খুশি হব, এবং আমাদের সিনেমার জন্য সেটাই আমরা চাই মঙ্গল, যে আমরা যে ছবিগুলো করব দর্শক যেন এসে দেখে, এটাই প্রথম চাওয়া। এবং দর্শককে আশ্বস্ত করতে পারি যে ছবি দেখলে, এই আয়নাবাজি দেখলে তাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। আচ্ছা, চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে আপনি কোন জিনিসটি সবচেয়ে বেশি মাথায় রাখেন, খুব সংক্ষেপে জানতে চাই? সংক্ষেপেই বলি, প্রথমত ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, এই দুটোই প্রধান শর্ত, সাথে কোয়ালিটিস্ট ভালো কিনা, এটা এই একদম এই তিনটা শর্ত না মেনে আমি কখনোই মানে পছন্দ না হলে আমি কখনোই কাজ করি না, বিশেষ করে ফিল্মে তো অবশ্যই না, নাটকেও সেটাই করি, মাঝে মধ্যে একটু হয়তো জানতে অজান্তে একটু ভুল হয়ে যায়, বা হয়তো রেগুলার যেহেতু এটাই প্রফেশন, নাটকে অভিনয়টা টেলিভিশন অ্যাক্টিং, তা সো করতে হয়, একটু অ্যাভারেজ কাজও মাঝে মধ্যে করে ফেলতে হয়, ভুলবশত বলি বা যেভাবে বলি, কিন্তু ফিল্মের ক্ষেত্রে একদম পছন্দ না হলে 100% তাহলে কাজ হাতে নেন না। আচ্ছা, আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি, তবে বিদায় নেবার আগে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনাকে ধন্যবাদ আমাদের আনন্দ যোগে আসার জন্য, সময় দেবার জন্য। দর্শক, আমাদের আনন্দ যোগের এখানেই শেষ হচ্ছে, তবে তার আগে আমরা একটা গান শুনব। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আনন্দ যোগে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে বিকেল 4:30, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আনন্দে থাকুন। দর্শকদেরকে ঈদ মুবারক জানাচ্ছি, আর নতুন ছবি রিলিজ হবে আমার আয়নাবাজি, অমিতাভ রেজার প্রথম ছবি, আয়নাবাজি দেখবেন হলে এসে, 30 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। সেই সাথে আমি মনপুরের একটা গান করি যেটা অনেক জনপ্রিয় একটি গান, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেহেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, চিকন ধুতি খানি পহরিতে নাহা জানি, নাহা জানি বান্ধিতে কেশ, নাহা জানি বান্ধিতে কেশ, নাহা জানি বান্ধিতে কেশ, প্রেমের মুহুরালি বাহা যাতে নাহা জানি, নাহা পারি বান্ধিতে সুর।